ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল, সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়েখদের সাথে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরব শায়েখরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও। মরিস বুকাইলি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে কি বলে, পৃথিবীর সব বইয়ে ভুল আছে, আমার বাইবেলের ভিতরেও কত গোজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব, কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায় কথা বলেন, আরো জোরে বলেন, আরবি ভাষায়। সে তো আরবি বুঝে না। ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে 2 মাসের ছুটি পাই, প্রতি বছর আমি 2 মাসে সে আরবি শিখতে চাই। সৌদি শায়েক ভাবছে কোরআন বোঝার জন্য, আসলে বোঝার জন্য না, শিখতে চাই কেন? জোরে বলেন, ভুল ধরার জন্য। 5 বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে 5 বছরে আরবি ভাষা শিখেছে, হেদায়েতের জন্য নয়, ভুল ধরার জন্য। 5 বছর শেষ, এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন আরবি শিখছে। কিন্তু যতই পড়ে অবাক হয়, যতই পড়ে পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, এমব্রয়োলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই। কোনো তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পায় নাই। কোন সুবহানাল্লাহ, সে কনভার্টেড মুসলিম হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনের সাথে যারাই লাগে সম্মান বাড়ায় দেয় কে? জোরে বলেন কে? কোরআনের সাথে চেয়ার লাগালে চেয়ারের মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে টেবিল লাগলে টেবিলের মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে কাপড় লাগলে কাপড়ের মর্যাদা বাড়ায় কে? তো কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত লাগে, তাদের মর্যাদা কি বাড়ে না?